কয়েকটা অক্ষর লিখে দিলাম দুদিকে তাতেই স্লেটটা টা ভীষণ সুন্দর লাগছিল দেখতে তারপরে ঠাকুর ঘরে এলাম তিনতলায় দেখছি বাবা বানাচ্ছে এই রং বেরঙের কাগজগুলো দিয়ে শিকল সেটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল সেই জন্য আমিও একটু হাত লাগালাম আর এদিকে মা সরস্বতীর গয়নাগুলো মা বার করে রেখেছে পরিষ্কার করে কালকে মাকে পরানো হবে ছোটবেলায় বাবা আমি ভাই আর দিদি মিলে সরস্বতী পুজোর আগের দিন দুপুর বেলায় এই শিকল বানিয়ে বানিয়ে গোটা ঠাকুর ঘরটা সাজাতাম এবার অত তো কেনা হয়নি লাস্ট মোমেন্টে বাবা একটু কিনে এনেছিল সেটা দিয়েই যতটুকু পারলাম সাজিয়ে নিলাম এই ঠাকুর ঘরটাকে এইদিকে আমার স্লেটও কিন্তু শুকিয়ে একদম রেডি আর এই হচ্ছে সরস্বতী পুজোর দিন সকাল বেলায় সকাল সকাল উঠেই স্নান করে নিয়েছিলাম ভাই দিচ্ছিল আলপনা ঠাকুর ঘরের সামনে তারপরে স্নান টান করে এসে আমিও বাকি ঘরের দরজার সামনে আলপনা দিতে শুরু করলাম আলপনা দিতে আমার ভীষণ ভালো লাগে আর ভাইও ভীষণ সুন্দর আলপনা দেয় আর সকাল সকাল স্নান সেরে নিয়েছি কারণ পুরোহিত মশাই আসবে দশটায় তার আগে তোজোকেও একটু রেডি করে নেব কারণ তোজ যেহেতু হাতে খড়ি এত সকালে তোজোকে স্নান করায়নি একটু গঙ্গা জল টঙ্গা জল ছিটিয়ে নিয়েছিলাম কারণ ঠান্ডা ছিল ওয়েদারে বেশ সেদিনকে আর এই যে ঠাকুর মশাই চলে এসেছে আর সমস্ত ব্যবস্থাও আমাদের হয়ে গেছে এবছর ঢাকও বলা হয়েছে যেহেতু স্পেশাল দিনগুলোতে আমাদের বাড়িতে ঢাক বলাই হয় যখন আমাদের রেজাল্ট ভালো হতো যখন কিছু হতো তখন সেই বছর সরস্বতী পুজোতে ঢাক বলা হতো সবাই আমরা চলে এসেছি সবাই হলুদ পাঞ্জাবি আর হলুদ শাড়ি পরেছি দেখতে ভীষণ ভালো লাগছিল ത്ത്ത് যে কোনো বাজনা হোক হোক গান সেই সব বিষয়ে ভীষণ ইন্টারেস্ট এই যে এই ঢাকটা পেয়েও কি সুন্দর রিদমে বাজাচ্ছে আর ওর কিন্তু একটা রিদমের সেন্স ছোটবেলা থেকেই আছে নিজে নিজেই তারপরে শুরু হলো তোজোর হাতে খড়ি আমার ইচ্ছেই ছিল যে তোজো যেন ওর বাবার কোলে বসেই বাবার হাতে করেই ওর হাতে খড়িটা হয় যেন ওর বাবার একটা সুন্দর মানুষ হতে পারে সেই জন্য যদিও এটার কোনো মানে নেই যেমন ভাবে ছেলেকে মানুষ করা হবে তেমনই মানুষ হবে তবে এইটা আমার ইচ্ছা ছিল সেই জন্য ওর বাবার কোলে বসেই ও হাতেখড়িটা হলো পুরোহিত মশাই সমস্ত মন্ত্র বলে দিচ্ছিল সেটাই ওর বাবা বললো আর এই স্লেটটা হলুদের সাথে সুন্দর ম্যাচ হয়ে গিয়েছে দেখতে ভালো লাগছিল আর এটা আমি রেখেও দিয়েছি প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে ব্যাঙ্গালোর নিয়ে যাব বড় হয়ে যাতে তো দেখতে পারে ওর হাতে করি সময় কেমন করে লিখেছিল পুরনো দিনগুলো পরে দেখতে আরও বেশি সুন্দর লাগে সেই সময় হয়তো অতটা বুঝতে পারি না পরে আরও ভালো লাগে পুজো যজ্ঞ সমস্ত কিছু হতে হতে দুপুর একটা বেজে গিয়েছিল তোজোকে খাইয়ে নিলাম স্নান করিয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম স্কুলগুলো দেখব বলে স্কুলের ঠাকুর না দেখলে সরস্বতী পুজোটা অসম্পূর্ণ থাকে থাকলে পরে আমি একবার করে স্কুলগুলোতে মেরেই আসি আগে আমাদের সরস্বতী পুজো করতো দাদু যখন আমরা ছোট ছিলাম আর দাদু আমাদের কিছুতেই ছাড়তো না যতক্ষণ না পুরো পুজো কমপ্লিট হতো আমরা অপেক্ষা করে থাকতাম কখন বাড়ির পুজো শেষ হলে শাড়ি পরে সেজে গুজে স্কুলের ঠাকুরগুলো দেখবো প্রথমে আমরা চলে এসেছিলাম কলেজে কিন্তু এত ভিড় ছিল যে সেখানে মন্দির পর্যন্ত মানে ঠাকুরের কাছে পর্যন্ত পৌঁছাতে পারিনি বাইরে বেরিয়ে তো একটা খেলনা কিনলো কলেজের ঠাকুর দেখার পরে আমরা গিয়েছিলাম হাই স্কুল এটা হচ্ছে উজ্জ্বলের ছোটবেলার স্কুল একদম ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত এই স্কুলেই পড়েছে কিন্তু সেখানেও আমরা পৌঁছাতে পারলাম না সরস্বতী ঠাকুরের কাছে অবধি কারণ তার আগে বৃষ্টি শুরু করে দিয়েছিল সকাল থেকেই আজকে মেঘলা ওয়েদার ছিল আমার স্কুলে আর ভাইয়ের স্কুলে যাওয়াই হলো না বাইরে থেকেই স্কুলগুলোকে দেখে বাড়ি ফিরে এলাম কারণ তোজোকে নিয়ে বৃষ্টিতে ঘোড়াটা সেফ ছিল না বাড়িতে এসে লাঞ্চ করলাম উচ্ছে আলুর তরকারি তার সাথে হচ্ছে আলু পোস্ত ডাল আর পমফ্রেট মাছ সারা দুপুর তোজোর তোমাশি এখানে মনিমাকে মেকআপ করাচ্ছে সারাদিন মেকআপ দেখে এখন এগুলো শিখেছে আর এই ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরে আরো সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ব্লগের সাথে সবাই ভালো থেকো টাটা